ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মোদীর বার্তার পরে চীনের উপর চাপ বাড়াচ্ছে ভারত। সীমান্তে বাড়ল সেনা সমাবেশ। জম্মু কাশ্মীর থেকে পাঠানো হচ্ছে আরও জওয়ান। জোশি মাত্র বাড়ানো হচ্ছে বাহিনী। কেন নিরস্ত্র অবস্থায় পাঠানো হলো জওয়ানদের? প্রশ্ন রাহুল গান্ধী। সীমান্তে কর্তব্যরত জওয়ানদের কাছে সবসময় অস্ত্র থাকে, পুরনো চুক্তি অনুযায়ী অস্ত্র ব্যবহার হয়নি, পাল্টে বিদেশমন্ত্রী। নিরস্ত্র ভারতীয় জওয়ানদের উপর হামলা চীনের। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার 2 কিলোমিটারের মধ্যে অস্ত্রের নিষেধাজ্ঞা নিয়ে 24 বছরের চুক্তি বদলের ভাবনা দিল্লির। খবর এনআই সূত্রে। ভারতের কড়া অবস্থানের পরে সুর নরম বেজিংয়ের। সীমান্তে উত্তেজনা প্রশমনের আজে জানাল চীন। অশান্তি চায় না ভারতও, তবে অখণ্ডতায় আপোষ নয়, জবাব বিদেশ মন্ত্রকের। লাদাখ পরিস্থিতি নিয়ে আজ প্রধানমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠক। বিকেল 5টায় ভিডিও কনফারেন্স। থাকবেন সোনিয়া, মমতা, যোগ দেবেন অন্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। সীমান্তে আগ্রাসনের প্রতিবাদে চীনা সংস্থার সঙ্গে উত্তরপ্রদেশে ফ্রেট করিডোর নির্মাণের চুক্তি বাতিল করল রেল। চীনা পণ্য বয়কটের দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ। আমির দীপিকা বিরাটদের চীনা পণ্যের বিজ্ঞাপন না করার আবেদন ব্যবসায়ী সংগঠনে। চাইনিজ রেস্তোরাঁ বন্ধের দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। ক্ষতির আশঙ্কায় বিকল্প বাজার ধরতে পরামর্শ বেজিংয়ের। রাজ্যে ফিরল লাদাখ সংঘর্ষে নিহত বাংলার 2 জওয়ান। পানাগড় ও হাসিমারা সেনা ছাউনিতে রাখা আছে রাজেশ বিপুলের দেহ। আজ গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য। ভারতের সঙ্গে সীমান্ত সংঘাতে সুর চড়ালো নেপাল। ভারতে 3 এলাকাকে নিয়ে বিতর্কিত ম্যাপে সই নেপালের রাষ্ট্রপতির। মানচিত্রের ঐতিহাসিক ভিত্তি নেই, পাল্টো নয়া দিল্লি। মণিপুরে পতনের মুখে বিজেপি সরকার। ইস্তফা দলের 3 বিধায়কের সমর্থন প্রত্যাহার। এনপিপি তৃণমূলে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি কংগ্রেসের। এই মুহূর্তে বিধানসভা ভোট হলে তৃণমূল পেতে পারে 38.50% ভোট, বিজেপি 32.74%, বাম কংগ্রেস 13.80%, বলছে সিএনএক্স এবিপি আনন্দ সমীক্ষা। দেশে একদিনে রেকর্ড সংক্রমণ। করোনায় আক্রান্ত 12,881 জন, করোনা মৃত্যু পেরোল 12,000, সুস্থতার হার প্রায় 53%, আক্রান্তের নিরিখে 4 নম্বরে ভারত। 24 ঘন্টায় রাজ্যে সংক্রমিত 435, মৃত 12, আক্রান্ত 12,500 পার, সুস্থ 7,000-এর বেশি। করোনা চিকিৎসায় কোন হাসপাতালে কত বেড জানা যাবে স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে। কলকাতা জিপিওর 1 কর্মী করোনা আক্রান্ত, 2 দিনের জন্য বন্ধ কার্যালয়। এনআরএস এর 1 প্রসূতি সহ সংক্রমিত 5, মুচিবাজারে করোনা আক্রান্ত 5 বিক্রেতা। দুবেলাতেই মাছ বা মাংস, হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তদের খাবারের বরাদ্দ বাড়ালো রাজ্য। কোভিড মেডিকেলে এবার করোনা চিকিৎসার সঙ্গে হবে অন্য চিকিৎসাও। করোনার জেরে এবছর স্থগিত পুরীর রথযাত্রা। ভক্তদের স্বাস্থ্যের কথা ভেবে সিদ্ধান্ত, অনুমতি দিলে প্রভু জগন্নাথ ক্ষমা করবেন না, মন্তব্য সুপ্রিম কোর্টে। স্বাগত মন্দির কর্তৃপক্ষের। নাবালক খুনের অভিযোগে রণক্ষেত্র ঢাকুরিয়া। দেহ নিয়ে বিক্ষোভ স্থানীয়দের। নিষ্ক্রিয়তার অভিযোগে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের। আরও ঘনীভূত সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য। বান্ধবী রিয়া চক্রবর্তীকে 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ পুলিশের, হল বয়ান রেকর্ড। ভারত চীন সীমান্ত সংঘাত তীব্র। আজ প্রধানমন্ত্রী সর্বদল বৈঠকে সোনিয়া, মমতা। 62 বিশ্বাসঘাতকতা থেকে 67 প্রত্যুত্তর। ফিরে দেখা অজানা ইতিহাস। ঘণ্টাখানেক সঙ্গে সময় রাত 8টায়।